Assalamualaikum warahmatullahi wabarakatuh. বন্ধুরা কেমন আছেন? ওমান প্রবাসী ভাইরা আশা করি ভালো আছেন। আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি মোহাম্মদ হাসান। তো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। বর্তমানে ওমিক্রনের যুগিতে সারা পৃথিবী, তো যারা ওমানে আছেন প্রবাসী ভাইরা তারা সতর্ক থাকবেন। এই ওমিক্রনের প্রভাবে ওমানে করোনা বৃদ্ধি পাচ্ছে এবং ইদানিকের মধ্যে অনেক মানুষ আক্রান্ত হয়েছে এবং কিছু মানুষ মৃত্যুবরণ করেছে। অর্থাৎ ওমিক্রনের প্রভাবে সারা পৃথিবীতে হিমশিম খাচ্ছে আবারও, কিন্তু ওমানে এখনো নিয়ম শৃঙ্খলার মধ্যে আছে। তো বন্ধুরা ওমানে যে আপনারা পতাকার ফিন যে 31শে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ দিয়েছিল, এখন নানা কারণে নানা সমস্যার কারণে এটা মেয়াদ বৃদ্ধি করছে। অর্থাৎ এই পিনের আপনাদের একটা ডকুমেন্ট অর্থাৎ লেবার কার্ডের মতন আপনাদের থেকে 3 থেকে 4 রিয়াল নেবে এই কার্ডটা বানানোর জন্য। অনেকে প্রশ্ন করছেন যে এই ফ্লাইটের ব্যাপারে ওমিক্রনের প্রভাবে যে ফ্লাইট মানে বন্ধ হবে কি নিয়ে। আসলে সুপ্রিম কমিটি থেকে এটা সিদ্ধান্ত হয়েছে যে এখনও ফ্লাইট বন্ধ হওয়ার পরিকল্পনা নেই, এটা সুপ্রিম কমিটি থেকে বলা হয়েছে। অথচ যারা প্রবাসীরা যারা ওমান থেকে দেশে গিয়ে আটকা পড়ে আছেন তারা কিন্তু তাড়াহুড়া করতেছে যে কখন ফ্লাইট বন্ধ হবে, কখন ফ্লাইট বাতিল করে দেবে। আসলে এটা প্রবাসী ভাইয়েরা আপনারা ঘাবড়াবের কিছু নেই, এখানে ফ্লাইট বন্ধ হবের কোনো পরিকল্পনা নেই, এটা সুপ্রিম কমিটির থেকে বলা হয়েছে। আর আপনাদের চিন্তার কোনো কারণ নেই, এখনও আপনার ওমানে যারা ওমান থেকে বাংলাদেশে গিয়ে আটকা পড়ে আছেন বিমান বন্ধ করে দেবে, আসলে এটা ঘাবড়াবের কিছু নেই। অর্থাৎ সুপ্রিম কমিটির থেকে এটা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই, এটা সুপ্রিম কমিটির থেকে বলা হয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।